ধানপুরা নামের একটা গ্রাম ছিল। গ্রামটা সবুজময় আর শান্তিপ্রিয় হবার জন্য খুব লোকপ্রিয় ছিল। ঠান্ডা বেশ পড়ে গেছিল। দিওয়ালি আসার আর কিছুদিন মাত্রই ছিল। সবাই দিওয়ালির জন্য খুব খুশি ছিল। শীতল, শিবম দুজনে এখানে এসো আর পরিষ্কার করতে সাহায্য করো, পুরো বাড়িটা নোংরা। কেন মা, হঠাৎ করে পুরো বাড়ি পরিষ্কার করার জন্য কি এলো তোমার মাথায়? আরে মা, দিওয়ালি আসছে, বাড়িটা পরিষ্কার করলেই তো মা লক্ষ্মী বাড়িতে ঢুকবে। আচ্ছা মা, আমরা দীপাবলিতে অনেক বাজিও ফাটাবো। হ্যাঁ মা, আর আলপনাও বানাবো। আমি বাজার থেকে অনেক রকমের রং আনবো, সুন্দর একটা আলপনা করব। আরে হ্যাঁ বাচ্চাটা, ঠিক আছে, দিওয়ালি এখনো আসলো না আর তোমাদের ডিমান্ড শুরু। এখন তো তোমাদের জন্য নতুন জামা আনতে হবে, লক্ষ্মী গণেশের নতুন মূর্তি আনতে হবে, আর দীপও আনতে হবে, কত কিছু আছে। আমি তো অনেক ব্যস্ত হয়ে যাবো এইসব কাজে। এই ডিমান্ডগুলো সব বাবার কাছে গিয়ে করো। ঠিক আছে মা, বাবা আমাদেরকে সব জিনিস দেবে। হ্যাঁ, দীপাবলিতে অনেক উপহারও আমি পাবো। আমি তো অনেক অপেক্ষা করছি দীপাবলি আসার। দিওয়ালির প্রভাব সারা গ্রামে পড়ে গেছিল, কিন্তু গ্রামবাসীরা এইটা জানতো না যে একটা মুশকিল আসতে চলেছে। রাত হয়ে গিয়েছিল, তখনই একটা বাড়ির দরজার সামনে জোরে বাজি ফাটার আওয়াজ আসে। বাজির আওয়াজ শুনে বাড়ির মালিক বাইরে আসে। আরে ভাই, কে রে, চুপচাপ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়, রাত্রে নিজেও ঘুমাবে না, অন্যকে ঘুমাতেও দেবে না, কোথা থেকে যে আসে রে। বাড়ির মালিক বাড়ির ভেতরে ঢুকছিল, যখন ও দেখলো একটা বড় কালো ছায়া। বাপ রে বাপ, এত বড় ছায়া আবার কার হবে রে। ও যেই পেছনে ঘুরে দেখে, ওর পেছনে একটা খুব ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়েছিল। ভয়ঙ্কর লাল চোখ ওর দিকে কটকট করে তাকিয়েছিল, আর ওর কালো শাড়ি ওকে আরো ভয়াবহ দেখতে লাগছিল। আমি তোমার বাড়ির সামনে একটা বড় বাজি ফাটিয়েছি, এবার তোকে নিয়ে গিয়ে ফাটাবো। ডাইনি ওকে নিজের বাড়িতে নিয়ে যায় আর ওকে মেরে ফেলে, আর ওর রক্তের ছাপটা ওর বাড়িতে লাগিয়ে দেয়। সকালে যখন বাড়ির লোকেরা রক্তের ছাপের কথা জানতে পারে, ওরা ভয় পেয়ে যায়। সব গ্রামবাসীরা ভিড় করে দেখছিল। আরে তোর কি মনে হয় ভাই, কার কাজ হতে পারে? আমার তো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ মনে হয়, জঙ্গল থেকে রেসে গেছে আর এই কাণ্ড ঘটিয়েছে। গ্রামবাসীরা এই ঘটনার উপরে বেশি মন দেয় না, কিন্তু ঘটনাটা যখন সব সময় হতে থাকলো, তখন গ্রামের বড়রা এটা গম্ভীরভাবে নিল। ওরা মানলো যে এটা কোনো খারাপ আত্মারই কাজ, বোধহয় কোনো ডাইনির। গ্রামের রামুর বউ রান্না করছিল, তখনই দরজার পাশে খুব জোরে বাজি ফাটার আওয়াজ হয়। রামু যেই ঘরের বাইরে উঁকি মেরে দেখে। আরে বাচ্চারা, যাও এখান থেকে, এই বাজি ফাটানো শেষ হচ্ছে না। তখনই একটা কালো ছায়া দেখতে পায়। একবার বাইরে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। যেই রামু বাড়ি বাড়ি বেরোয়, ডাইনির আকৃতিটা কালো শাড়ির মধ্যে দেখা যায়। চোখগুলো জ্বলছিল আর ওর হাতে একটা জ্বলন্ত বোম। আরে না না, আমার উপরে বাজি ফাটিও না, তোমার আমি কি ক্ষতি করেছি, আমাকে তুমি ছেড়ে দাও, তুমি আমাকে যেতে দাও। ডাইনির বোমটা রামুর পায়ের কাছে এসে ফেটে যায়। রামু অজ্ঞান হয়ে পড়ে যায়, আর যখন ওর চোখ খুলে পরের দিন, ওর পা পুরোপুরি জ্বলে গেছিল। গ্রামের লোকেরা ওকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যায়, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ ছিল। ভগবান, আমাদের গ্রামে কি হচ্ছে, প্রথমে ওই বোম আর এখন রামু। হ্যাঁ ভাই, কিছু তো বুঝতেই পারছি না এটা কে করছে। তোমরা শুধু শুধু চিন্তা করে যাচ্ছ গো, কোনো শয়তান ছেলেই হবে, শুধু শুধু বাড়ির সামনে এসে বাজি ফাটিয়ে যাচ্ছে। একবার ব্যাটাকে আমি ধরি, কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। গ্রামে ডাইনির আতঙ্কর চোটে সবাই ভয়ে বাঁচছিল। প্রধান আর বড়রা নির্ণয় নিল যে মন্দিরে একটা বিশেষ পুজোর আয়োজন হোক, যাতে খারাপ ডাইনির হাত থেকে গ্রামের রক্ষা করা যায়। ভয় পেও না, ভগবান সাথে আছে, ওই ডাইনির বধ করব আমরা। ডাইনি যতই শক্তিশালী থাকুক না কেন, ভগবানের শক্তির সামনে ওর শক্তি কিছুই না। মন্দিরের দরজায় বোম এসে ফাটল, সব লোকেরা আর পুরুত ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। সবাই আতঙ্ক থেকে ভয় পেয়ে যায়। রাত্রে গ্রামের সব গলি খালি হয়ে যায়, সবাই ভয়ের চোটে নিজেদের বাড়িতে ঢুকে যায়। গ্রামের পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই গ্রামে আজকে দিওয়ালিতে কেউ একটা লোক কোনো বাজি ফাটাবে না, বাচ্চারাও নয়, আর দোকানেও কোনো বাজি বিক্রি হবে না। পরের দিন পঞ্চায়েত ভবনে তান্ত্রিকটা আসে। জয় জয় শিব শম্ভু, বলুন
কোন কাজের জন্য আমাকে ডেকেছেন? বাবা, গ্রামে অনেক বড় একটা বিপদ এসে গেছে গো। সবাই বলে রাতে কোনো কালো ছায়া সামনে আসে আর খুব জোরে একটা বাজি ফাটিয়ে চলে যায়। তান্ত্রিক বাবা মন লাগায় আর প্রধানকে বলে, এই কাজটা অন্য কারুর নয়, একটা ডাইনির কাজ। আপনার গ্রামে একটা ডাইনি তো ভর করেছে। তান্ত্রিক বাবা একটা খালি ময়দানে তন্ত্রমন্ত্র করে, যার থেকে ডাইনি ওখানে এসে যায়। ডাইনি তান্ত্রিকের উপরে একটা বাজি ফাটিয়ে দেয়, কিন্তু তান্ত্রিক নিজের শক্তির জন্য তার থেকে বেঁচে যায়। এই তান্ত্রিক, তুই এইখান থেকে চলে যা, না হলে আমি তোকেও বোম দিয়ে উড়িয়ে দেব। তান্ত্রিক নিজের শক্তি দিয়ে ডাইনিটাকে ধরে ফেলে। যদি এইখান থেকে যাস, চিরকালের জন্য তোকে আমি বন্দি বানিয়ে নেব রে। তোকে তো বলতেই হবে এই কাজটা তুই কেন করছিস। ঠিক আছে, আমি বলছি। আমি যখন বেঁচে ছিলাম তখন আমার মা আর আমার বড় দাদার সাথে থাকতাম। মা বাবা আমাকে আর আমার ভাইকে একভাবে ভালোবাসত, আমার আর দাদার মধ্যে কোনো অন্তর করত না। আমিও আমার মা বাবা আর ভাইয়ের সঙ্গে খুবই ভালোবাসতাম। আমি আর দাদা যখন বড় হলাম তখন আমার মা বাবা সব সম্পত্তি আমার আর দাদার মধ্যে দিয়ে দিল, কিন্তু দাদা এই কথায় রাজি ছিল না। তোমরা এটা ঠিক করলে না কিন্তু, ও তো মেয়ে, ওকেও তুমি সম্পত্তি দিয়ে দিলে। এটা কি কথা বলছিস রে, লজ্জা করছে না এমন বলতে? আমরা আজ পর্যন্ত ছেলে আর মেয়ের মধ্যে অন্তর করিনি, এইটাই তুই শিখলি? তখন থেকে দাদা আমাকে ঘেন্না করতে শুরু করলো, কিন্তু তখনও আমি ওনাকে দাদাই মানতাম। অনেক দিন পরে আমাদের মা বাবা মরে গেল আর দাদাও বিয়ে করে বৌদির সাথে অন্য বাড়িতে থাকতে চলে গেল। অনেক বছর পরে দিওয়ালির উপলক্ষে দাদা আমার সাথে দেখা করতে এলো। আরে আমার মিষ্টি বোন, আমাকে আপ্যায়ন করবি না? এত বছর পরে আমি দিওয়ালিতে একসাথে এসেছি। আমার মনে হয়েছিল দাদা বোধে সব রাগ ভুলে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। রাত্রে যখন আমি আমার ঘরে ছিলাম তখন দাদা আমার দরজার সামনে অনেক বড় বড় বোম জ্বালিয়ে রেখে চলে গেল আর চলে গেল। যেই বোমগুলো ফাটতে শুরু করলো আমার পুরো বাড়িটা জ্বলে গেল, আর ওই বাড়ির মধ্যে আমিও তড়পে তড়পে মরে গেলাম। এবার আমাকে যেতে দাও, চাঁদ বেরোতেই যাচ্ছে, আমার শক্তি বেড়ে যাবে, তখন আমি তোমাকে মেরে ফেলব। দেখ, তোর সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে, কিন্তু তার মানে এটা নয় তুই নিষ্পাপ লোকেদেরকে এইভাবে মারবি। আমি তোকে তো একবারে মুক্তি পাওয়াতে তোর সাহায্য করে দেব, বুঝলি? চাঁদ বেরিয়ে আসে আর ডাইনির শক্তি বেড়ে যায়। ডাইনি নিজের শক্তি দিয়ে তান্ত্রিকের শক্তি ভেঙে দিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। পরের দিন তান্ত্রিক একটা যোজনা বানালো। ও নিজের মন্ত্র আর তন্ত্রের সাথে ডাইনির জন্য একটা বিশেষ বোম তৈরি করল, যার সাহায্যে ও ডাইনি শক্তি শেষ করে দেবে আর নিজের বশে করে নেবে। ব্যাস, আজকে শেষ রাত। আজকে যখন ডাইনিকে আমি ধরব, সারা গ্রামবাসীরা ওর আতঙ্ক থেকে মুক্তি পেয়ে যাবে। দিওয়ালির রাতে যখন ডাইনি আবার থেকে বোম ফাটাতে আসলো, তখন তান্ত্রিক ওর সামনে গিয়ে মন্ত্রের জাপ করতে শুরু করে দিল। ডাইনি এটাই চাইছিল যে দিওয়ালির উপলক্ষ কেউ যেন আনন্দ না করতে পারে। ডাইনি এটা জানতে পারে যে তান্ত্রিক বাবা আবার থেকে ওকে ধরার যোজনা বানিয়েছে। এই তান্ত্রিক তা শোধরাবে না, আজকে তো একে আমি শেষ করেই ছাড়ব, আজকে ওর জীবনের এটা শেষ রাত হবে। ডাইনি তান্ত্রিকের কাছে যায় আর ওর উপরে বোম ফেলতে শুরু করে, কিন্তু তান্ত্রিক নিজের পূজোয় ব্যস্ত থাকে। আচ্ছা তান্ত্রিক, আজ মনে হচ্ছে পুরো তৈরি করে এসেছিস, কোনো ব্যাপার না, আমি পিছু পা হব না। ডাইনি আবার বোম ফাটায়, তখন তান্ত্রিকের পূজো ভেঙে যায়। এসে গেলে ডাইনি, তোর প্রতিটা আক্রমণ বেকার হয়ে যাবে, কারণ আমি আজকে শক্তিশালী। তান্ত্রিক নিজের জাদু বোম নিয়ে ডাইনির দিকে ফেলে দেয়। যেই বোমটা জ্বলে ওঠে ডাইনির শক্তি নষ্ট হয়ে যায়। খুব জোরে ধামাকার সাথে ডাইনির চিৎকার শোনা যায় আর ওর আত্মা বোমের ধোঁয়ার সাথে মিশে ভস্ম হয়ে যায়। এই খুশির খবরটা তান্ত্রিক সারা গ্রামে ছড়িয়ে দেয়। আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, খারাপের উপরে ভালো এখন বিজয়ী হয়েছে, আপনারা নিশ্চিন্তে দীপাবলি মানাতে পারেন, ডাইনি মুক্তি পেয়ে গেছে। গ্রামবাসীরা খুশি হয়ে তান্ত্রিককে খুবই ধন্যবাদ করে। আবার থেকে গ্রাম সুরক্ষিত হয়ে গেল আর দিওয়ালির উপলক্ষ খুব খুশির সাথে মানানো হলো।